আসসালামু আলাইকুম ব্লকচেইনের ১৪তম ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। গত দিনের ভিডিও লেকচারে আমরা দেখেছিলাম ইথেরিয়াম কি, তো আজকের এই ভিডিও লেকচারে আমরা আলোচনা করব মাইনিং নিয়ে, তো স্পেশালি এসিক মাইনিং নিয়ে। তো মাইনিং দুই প্রকার, জিপিও মাইনিং ও এসিক মাইনিং। দুই প্রকার না, আসলে তিন প্রকার। সিপিও মাইনিংও আছে, তবে সিপিও মাইনিংটা আসলে হয় না, মেইনলি জিপিও মাইনিং আর এসিক মাইনিং হয়, তাই মাইনিংকে আমরা জানবো দুই প্রকার। তো জিপিও মাইনিং কি? গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। তো এটা হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ডের মাধ্যমে আপনি মাইনিংটা করবেন। আপনার গ্রাফিক্স কার্ড যত হাই কনফিগার্ড হবে, আপনার মাইনিং করে যে বেশি ব্লক মাইনিং করা পসিবিলিটি বেড়ে যাবে, অর্থাৎ আপনি বেশি লাভজনক হবেন। তখন এখন যে লেটেস্ট গ্রাফিক্স কার্ড আছে 3090, তো এটা দিয়ে আপনি যদি মাইনিং করেন, দেখা যাবে আর যারা মাইনার আছে তাদের সবার তো 3090 নাই, তো কারো 3080 আছে, তো বারো লো গ্রাফিক্স কার্ড আছে, তো দেখা যাবে আপনার সবার থেকে আপনি বেশি হ্যাশ থাকবে আপনার, তো প্রসেসিং ইউনিটটা আপনার তত বেশি থাকবে। তো সবার সাথে যখন আপনি কম্পিট করবেন, দেখা যাবে আপনি ব্লকটা মাইনিং করার পসিবিলিটি তত বেশি বেড়ে যাবে। তো এরকমও হতে পারে যে আরও পাঁচজনেরও 3090 আছে, তখন তাদের সাথে কম্পিট করতে হবে, তো একটা লাকেরও ব্যাপার স্যাপার আছে। তো সব কিছু মিলে আপনার যদি হয়, তবে আপনার বেশি লো কনফিগার্ড গ্রাফিক্স কার্ডের থেকে হাই কনফিগার্ড গ্রাফিক্স কার্ড ইউজ করলে আপনি বেশি লাভজনক হবেন, এটা শিওর। তো গ্রাফিক্স কার্ড আপনি মাইনিং করতে পারেন। আরেকটা হচ্ছে এসিক মাইনিং। তো এসিক মাইনিং জিনিসটা কি আমরা এখন জানবো। তো এসিক মাইনিং হচ্ছে অ্যাপ্লিকেশন স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট। তো এটা হচ্ছে আপনার মাইক্রোপ্রসেসর আর র্যামের যে চিপ আছে, সেই র্যামের চিপ মনে করতে পারেন সমষ্টি একটা। তো গ্রাফিক্স কার্ড দিয়ে আমরা কী করতে পারি? গ্রাফিক্স কার্ড দিয়ে কি যেমন মাইনিং করতে পারি, মাইনিং ছাড়া আর কী করতে পারি? গেমস খেলতে পারি, ভিডিওগ্রাফির যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারগুলো রান করতে পারি, কাজ করতে পারি, তো আরও অনেক কাজই করতে পারি কম্পিউটারে গ্রাফিক্স কার্ড দিয়ে। তো এসিক মাইনার জিনিসটাকে, এটা হচ্ছে একদম স্পেসিফিক শুধুমাত্র মাইনিংয়ের জন্য। এটা দিয়ে আপনি গেমস খেলতে পারবেন না, কোনো ভিডিওগ্রাফির কাজ করতে পারবেন না, বা অন্য কোনো সফটওয়্যার চালাতে পারবেন না, শুধুমাত্র মাইনিংয়ের জন্যই এটা তৈরি করা হয়েছে। এখন তো লাভটা কি? এখন আবার মাইনিং যে করবেন, আপনি কিন্তু সব ক্রিপ্টোকারেন্সি মাইনিং করতে পারবেন না। জিপিও দিয়ে কিন্তু আপনি যতগুলো সাপোর্টেড ক্রিপ্টোকারেন্সি আছে সেগুলো মাইনিং করতে পারবেন, তবে এসিক মাইনার দিয়ে একদম স্পেসিফিক ক্রিপ্টোকারেন্সি মাইনিং করতে হবে। যদি আপনি একটা এসিক মাইনার কেনেন যেটাতে শুধুমাত্র বিটকয়েন মাইনিং করা যায়, তাহলে আপনি ওটাতে শুধুমাত্র বিটকয়েনই মাইনিং করতে পারবেন, আর কোনো ক্রিপ্টোকারেন্সি মাইনিং করতে পারবেন না। আর এছাড়া এসিক মাইনারটা দেখতে কীরকম, যে বাম পাশে দেওয়া আছে, এটা হচ্ছে এসিক মাইনার। তো এটা দিয়ে আসলে কম্পিউটারের সাথে কানেক্ট করে একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি মাইনিং করতে পারবেন। তো পুল আছে, পুলের মাধ্যমে মাইনিং করা যায়। তো এসিক মাইনার হচ্ছে এই, তো এটাই এসিক মাইনার। তো এসিক মাইনার যে কিছু এসিক মাইনার এখানে দেওয়া আছে, যে LT5 ডগি অ্যান্ড লাইটকয়েন মাইনার, মানে এটা দিয়ে শুধুমাত্র আপনি ডগি বা ডজ যেটাই বলেন, এই ডজ বা ডগি কয়েনটা মাইনিং করতে পারবেন, আর লাইট কয়েনটা মাইনিং করতে পারবেন। তার মানে এই যে এসিক মাইনারটা আছে, এটাতে আপনি কোনো বিট কয়েন মাইনিং করতে পারবেন না। তারপর হচ্ছে সিয়া কয়েন HNS, তো এটাতে হচ্ছে শুধুমাত্র সিয়া কয়েন মাইনিং করতে পারবেন। তারপর এটাতে খুব সম্ভবত শুধুমাত্র বিট কয়েন মাইনিং করা যায়। তো একটা জিনিস যদি দেখেন, আপনি বুঝবেন কেমনে? তো একটা জিনিস দেখেন, এটা হচ্ছে মাত্র $300, $299, এটা $1449, এটা $3399, তো একটা কম একটা বেশি, এটার থেকে এটা বেশি। তো এই দামটা নির্ধারণ হয় কীভাবে? তো আপনি দেখেন এই কনফিগারেশনটা যদি দেখেন, এখান থেকে কী কী মাইনিং করতে পারবেন? ডগি কয়েন আর লাইট কয়েন। তো ভোল্টেজের ইনপুট কতটুকু? 220 থেকে 264। তো হ্যাশ রেট কত? 2.05 গিগা হ্যাশ পার সেকেন্ড। এখানে দেখেন কত? 1860 পার সেকেন্ড। এখানে কত? এখানে হ্যাশ হচ্ছে 105। তার মানে যেটা হ্যাশের যত বেশি, সেটার কিন্তু দাম তত বেশি। এটা কিন্তু সিয়া কয়েনের হ্যাশ রেটটা দিচ্ছে শুধুমাত্র। তো যেটার হ্যাশ রেট যত বেশি, সেটা তত দাম বেশি হবে। তারপরে এটা দেখেন যে এখানে পাওয়ার কনজাম্পশন দেওয়া আছে, হ্যাঁ। তো এখানে পাওয়ার নেয় কত? 2080 ওয়াট। এটা পাওয়ার নেয় 480 ওয়াট। এটা পাউন্ড নেয় 1115 ওয়াট মানে এটা এই যে 3399 যেই এসিক মাইনারটা আছে এটা আপনি 1 ঘন্টা চালালেই 2 ইউনিট বিদ্যুৎ খরচ হয়ে যাবে তো এটা কিন্তু অনেক এনার্জি ইনটেনসিভ তো এটা চালালে আপনার খরচ বেশি হবে তো প্রফিটও বেশি পাবেন যেহেতু আপনি কি ডগিকয়েন বা লাইটকয়েন মাইনিং করতেছেন তো এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করেই আপনি মাইনে এই যে এসিক মাইনারগুলো আছে সেই মাইনারগুলোর দাম নির্ধারণ হয়ে থাকে আচ্ছা এখন আপনি চিন্তা করতেছেন যে তাহলে এসিক মাইনারই ভালো কারণ গ্রাফিক্স কার্ড তো কয়েকদিন পর পরই আপডেট চলে আসে একটা নতুন গ্রাফিক্স কার্ড বের হয়ে গেলে আমি তো পিছায় গেলাম না এটা একদম যে 100% সত্যি কথাটা তা না এই এসিক মাইনারগুলোরও আপডেট বের হয় যেমন এই মাইনারটার বদলে এখন একটা আপডেটেড মাইনার আসতে পারে এসিক মাইনার আসতে পারে তখন সেটা কিন্তু আরেকজন যদি আরেকজন মাইনার যদি ওই মাইনারটা দিয়ে এসিক মাইনারটাতে কাজ করে তাহলে কিন্তু সে ব্লকটা মাইনিং করার পসিবিলিটি বেড়ে যাবে তো এগুলোর আপডেট আসে তবে এটা যত দিন যায় এটা কিন্তু আস্তে 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 ইয়াটা কম দেয় মানে আপনার প্রফিটটা কম আসে দেখা যাবে প্রথম আপনি যখন এই মাইনিং এই এসিক মাইনার দা মাইনিং শুরু করবেন দেখা যাবে প্রথম এক মাসে খুব প্রফিট আসতেছে আর প্রত্যেক দিন প্রফিট হ্যাঁ কিন্তু একটা সময় পর কিন্তু যখন নতুন কয়টা আপডেট বের হয় তখন কিন্তু আর ওই লেভেলে মানে প্রফিটটা কিন্তু আসে না তখন কমে যেতে থাকে গ্রাফিক্স কার্ডও সেম তবে গ্রাফিক্স কার্ডটা আপনার পুরোটা ফেল না হয়ে যায় মানে আপনার পুরোটা ফালাই দেওয়া লাগে না কারণ আপনি গ্রাফিক্স কার্ড কিন্তু অন্যান্য পারপাজে ইউজ করতে পারেন হ্যাঁ কিন্তু এটা কিন্তু শুধুমাত্র এই পারপাজেই ইউজ করা হয় তো এই ছিল এসিক মাইনার তো এসিক মাইনার যদি আপনি আরও লেটেস্ট কিছু এসিক মাইনার সম্পর্কে আরও ভালো নলেজ নিতে চান তো এখানে আমি আসলে মডেল নাম্বার সহই সব কিছু দিয়ে দিছি তো আরও কিছু চাইলে goldshell.com-এ যেতে পারেন অ্যামাজনে দেখতে পারেন তারপর গুগলে দেখতে পারেন তো অনেক ধরনের অ্যাসিক মাইনার আছে তো ওগুলো সম্পর্কে আপনি দেখতে পারেন তো একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আমি এই তিনটে অ্যাসিক মাইনারের ছবি তুলে আসলে স্ক্রিনশটগুলো দিয়েছি আর যেটা হলো বাংলাদেশে কিন্তু এসব মাইনিং পুরা ইললিগাল বাংলাদেশে এসব বেসিক মাইনার পাওয়াও যায় না তো এই ছিল আজকের টপিক তো আগামী ভিডিও লেকচারে আমরা আলোচনা করব ব্লকচেইনের যে ইউজ কেস সেই ইউজ কেসগুলো নিয়ে আসসালামু আলাইকুম